এই ওষুধ আমদানি করার ক্ষেত্রে উনি একজন পথিকৃত এবং এই আমদানি রপ্তানির উপর যে সংগঠনটি রয়েছে তা শুরু করা হবে। শুধু তাই নয়, তিনি সমাজ কর্মের সাথে ব্যক্তিগত থেকে লায়ন করেন এবং আমাদের চট্টগ্রামের বিপিআইসি ব্যবসায়ী সংগঠনের তিনি সদস্য। আজকে তিনি প্রধান অতিথি হিসেবে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। কিছুক্ষণ পর তার বক্তব্য শুনবো এবং তিনি একজন খ্যাতিমান মানুষের পাশাপাশি তরুণ প্রজন্মের রাজনীতিবিদ এবং আমাদের অহংকার 14 নং বাগোয়ান ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান জনাব ভূপেশ বড়ুয়া। তার বক্তব্য শুনেছি, পরম পূজনীয় বিষ্ণুচন্দ্রের বক্তব্য শুনেছি। প্রধান বক্তা হিসেবে, প্রধান আলোচক হিসেবে আমি সার্বিকভাবে অনেকগুলো বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। তার আগে আমি কৃতজ্ঞতা জানাই আমাকে এই গ্রামে নিয়ে আসার জন্য, বিশেষত এই বিহারের বিহারাধ্যক্ষ ভদন্ত কৃষ্ণানন্দ মহাতের মহোদয়, এই বিহার পরিচালনা কমিটির সভাপতি তিনি এবং সাধারণ সম্পাদক শ্যামল বড়ুয়া সিন্ধু মহোদয়, জিরু বড়ুয়া উদ্যোগের সহ সভাপতি এবং দীপাকর চৌধুরী সাধারণ সম্পাদক, যারা এই অনুষ্ঠানটি আয়োজন করছে, এই অনুষ্ঠান আয়োজন কমিটি তারা সহ সভাপতি এবং সাধারণ সম্পাদক। পূজনীয় ভিক্ষু সংঘ যারা এখানে আছেন তারা ষষ্ঠ ক্ষেত্রে আলোচিত, তারা তাদের বক্তব্যের মাধ্যমে পারমার্থিক দিকটি প্রতি জীবনের প্রধান তাৎপর্যময় দিকটি উপস্থাপন করেছেন এবং আমি যেহেতু লৌকিক বক্তা হিসেবে এসেছি সুতরাং আমি লৌকিক জায়গা থেকে আমার বক্তব্যটি উপস্থাপন করব। প্রথমত এই গ্রামে আমি প্রথম এসেছি, এই গ্রামের প্রথমত অবস্থান সম্পর্কে আপনাদের কাছে কিছু তথ্য তুলে ধরতে চাই। 2003 সালে আমার জাপান যাওয়ার সৌভাগ্য হয়। প্রথম যখন আমি জাপান যাই তখন আমি চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের নির্ণয়িত কৌশল ছিলাম। স্বাভাবিকভাবে একজন বৌদ্ধ হিসাবে আমার তখন মনে হয়েছিল যে একটি বৌদ্ধ প্রতিরূপ থেকে আমি যাচ্ছি। জাপান যেহেতু বৌদ্ধ প্রধান দেশ সুতরাং আমার ভিতরে একটি আবেগ কাজ করেছিল যে একটি এত শুনেছি ভারতের কাছে নানা ভাবে বৌদ্ধ প্রতিরূপ দেশ মানে সব ধর্মাবলম্বী সেই দেশে যাচ্ছি, সুতরাং ভিতরে অনেক একটা অন্যরকম একটা অনুভূতি কাজ করছিল। তো স্বাভাবিক আমি সেখানে গিয়ে বৌদ্ধ ধর্মাবলম্বী জিনিসগুলোকে খুঁজে বের করার চেষ্টা করেছি, বৌদ্ধ কাগজ পীরের সাথে কথা বলার চেষ্টা করেছি, বৌদ্ধ ভিক্ষুদের সাথে কথা বলার চেষ্টা করেছি। এই এক পর্যায়ে টোকিও বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক নিয়ে বাংলাদেশ নিয়ে গবেষণা করেন, বাংলাদেশের সম্পদ, বাংলাদেশের সম্ভাবনা, বাংলাদেশের এগিয়ে যাওয়া, বাংলাদেশের ধর্ম, বাংলাদেশের প্রকৃতি। তিনি টোকিও বিশ্ববিদ্যালয়ের প্রফেসর এবিএস এবং তিনি সব কিছু জানেন। তার সাথে যখন আমি আলাপ করা শুরু করলাম তখন তাকে আমি প্রথম আমার আবেগের কথা বললাম যে আমি শুনেছি যে জাপানকে আমরা বৌদ্ধ প্রতিরূপ হিসাবে চিন্তা করি আমাদের দেশের যারা মানুষ আছি, আপনারা তো নিজেরা আমি বৌদ্ধ হয়ে আমাকে তেমন কোনোভাবে গ্রহণ করছেন না, কিন্তু আমি দেশ থেকে যখন আসছিলাম তখন আমার মনে হয়েছিল যে আমি যেহেতু বড়ুয়া বৌদ্ধ ধর্মাবলম্বী সুতরাং জাপানিরা বৌদ্ধ ধর্মাবলম্বী কাউকে পেলে তাকে মাথায় তুলে রাখবে এবং তাকে খুব আদর যত্ন আপ্যায়ন করবে, কিন্তু আপনাদের মধ্যে সেই ধরনের ধার্মিক বিষয়গুলো আমরা দেখছি না বা প্রতিরূপ বৌদ্ধ দেশগুলোতে যে জিনিসগুলো আমরা শিখে করে এসেছি তা কিছুই আমরা দেখছি না। তিনি তখন আমাকে বৌদ্ধ প্রতিরূপ কিংবা প্রতিরূপ দেশকে যেটুকু বোঝায় তার একটি সংজ্ঞা দিয়েছিলেন। সেই সংজ্ঞাটি হচ্ছে পৃথিবীর মধ্যে ধর্ম চেতনাভিত্তিক জাতি রাষ্ট্র হয় না, প্রতিরূপ দেশ হয়। প্রতিরূপ দেশ হচ্ছে যে দেশের জনগণ সুশলা সুফলা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ থাকবে, যে দেশ বা যে সমাজ বা যে অঞ্চলের মধ্যে খাদ্যাভাব থাকবে না, প্রাকৃতিক দুর্যোগ থাকলেও সবাই একসাথে সেটিকে প্রতিহত করতে থাকবে, মানুষের মধ্যে মৈত্রী ভাব থাকবে, মানুষ সুসংগত থাকবে, মানুষ রোগ সুখের সাথে লড়াই করতে পারবে এবং মানুষের স্বাধীন চেতনা থাকবে, মানুষের মধ্যে সক্রিয়তা বোধ থাকবে, মানুষ যার যার ধর্ম সে সেই ধর্ম নিয়মে নিজেকে
পণ্যের কোনোরকম ব্যত্যয় না ঘটিয়ে পণ্যের কোনোরকম সংকুচিততার কারণ না হয়ে বিশ্বাসের লালন পালন করে যে দেশের জনগণটা এটা করতে পারে সেই দেশকে আসলে তখন তিনি বাংলাদেশকে উল্লেখ করেছিলেন যে কারণ বাংলাদেশে 18 কোটি জনসংখ্যার মধ্যে 16 কোটি লোকের হচ্ছে মুসলমান সম্প্রদায়। এই এত বড় সম্প্রদায়ের মধ্যে আরো 4টি সম্প্রদায়ের মানুষ তার স্বস্ব ধর্ম নীরবে বিবৃতে উৎসাহে উৎসবে প্রতিপালন করতে পারে। পৃথিবীর মধ্যে এটি একমাত্র যে দেশে 4টি ধর্মের জন্য সরকার স্বস্ব ছুটি ঘোষণা করেছে। এখানে বুদ্ধ পূর্ণিমায় ছুটি আছে, এখানে দুর্গা পূজায় ছুটি আছে, এখানে বড়দিনে ছুটি আছে, এখানে ঈদের কিংবা আমাদের গৌতম বুদ্ধের জন্ম হয়েছিল, এমনকি আমাদের পিছনে যে বার্মা যেখানে মধ্যে বৌদ্ধদের আধিক্য রয়েছে আমরা অনেকে বৌদ্ধ অভিমুখে থাকি, সেখানে কিন্তু মুসলমানদের ঈদ উল ফিতরের সময় কিংবা হিন্দুদের দুর্গা পূজার সময় সেখানে কিন্তু কোনো রাষ্ট্রীয়ভাবে বন্ধ নাই, সেখানে শুধুমাত্র বৌদ্ধ ধর্মের জন্য নানা অনুষ্ঠানের জন্য বন্ধ আছে। আরেকটি বন্ধ আছে খ্রিস্টানদের, সেটি বড় দিন উপলক্ষে সেই দিক থেকে টোকিও বিশ্ববিদ্যালয়ের প্রফেসর হেডি আমাকে তার গবেষণালব্ধ বইয়ের মধ্যে প্রথম যে দেশটি দেখায় সে দেশের নাম বাংলাদেশ। বলা হয় এই বাংলাদেশ হচ্ছে পৃথিবীর মধ্যে একমাত্র আইডিয়াল প্রতিনিয়োগ দেশ। সুতরাং এই প্রতিনিয়োগ দেশটিকে আমাদের রক্ষা করতে হলে, আমাদের চেতনার মধ্যে ধারণ করতে হলে বৌদ্ধের দর্শনকে সার্বজনীনভাবে চারিদিকে ছড়িয়ে দিতে হবে। আর এই ছড়িয়ে দেওয়ার কাজটি ইতিহাসের সুদীর্ঘ সময় থেকে এই আমাদের গিরি উপাসক থেকে তৈরি হয়েছিল। বুদ্ধের সময় রাজা প্রসেনজি, পরবর্তী সময় এই বুদ্ধভয়া যার মাধ্যমে আবিষ্কৃত হয়েছিল অনাগারিক ধর্মপাল, কিংবা আজকের যুগে ভারতের সংবিধান প্রণেতা ডক্টর আম্বেদকর, কিংবা আজকের সমসাময়িক সময়ে আমরা যে সমস্ত পৃথিবীর মধ্যে নানাভাবে আমরা জ্ঞান বিজ্ঞানের বিকাশগুলো দেখি, বৌদ্ধ দর্শনের প্রসারগুলো দেখি, সেই সম্রাট অশোকের কল্যাণে প্রাচ্য যে আলোচিত ধর্মগুলো দিয়েছিল এরা সকলেই এই ব্রিটিশ সমাজ থেকে উৎপন্ন হয়েছিল। তাই এটি নাম একাধারে কঠিন জীবন, পাশাপাশি এটি দান উৎসব উৎসব। এই জন্য এখানের মধ্যে বাঙালিকে বক্তব্য নিশ্চিত করা দিয়েছিলেন যে এরা লুকি আছে, এদের বীজ এখানের মধ্যে লুকি আছে, এখান থেকেই তৈরি হয় রাজরাজন্য, এখান থেকেই তৈরি হয় নানাভাবে ধর্মকে সর্বজনীন মানুষের জন্য তৈরি করার জন্য যে মানুষটা কাজ করতে পারে তাদের কম গুরুত্ব। আমার আরো একটি জ্ঞান সেখান থেকে উৎপত্তি হয়েছিল, সেটি হচ্ছে তারা পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ হিসেবে তাদের সংবিধান নিজে রেখেছে শিলের কথা। আমরা প্রতিদিন যে পঞ্চশীলগুলো নেই, 5টা শীল মানে হচ্ছে 5টা নিয়ম, এই 5টা নিয়ম শুধু যে আমরা মানলে ধনার্থ কিংবা সৌভাগ্যপূর্ণ ব্যক্তি হব তা নয়, সারা পৃথিবীর যে কোনো মানুষ যদি 5টা নিয়মের উপর নিজেকে প্রতিষ্ঠিত করতে পারে তাহলে সে বিশ্বকে আলোকিত হতে পারবে। এই 5টি নিয়মটিকে গ্রহণ করলে তাকে বুদ্ধের দর্শনকে প্রথম অনুসরণকারী হিসেবে স্বীকৃতি দেওয়া হয়, যাকে আমরা পঞ্চশীল বা 5টা শীল বলি। এগুলো খুব সাধারণ জিনিস, যেটি এই পৃথিবীতে যতগুলো ধর্ম রয়েছে সব ধর্মের মধ্যে এই নিয়মগুলো রয়েছে। মিথ্যা কথা বলবো না, চুরি করবো না, আমরা ব্যভিচার করবো না, আমরা সুরাপান করবো না, আমরা চুরি করবো না। জাপান জন্মের পর থেকে তার সন্তানদেরকে 2টা শীল এটি একদম জাতীয়ভাবে পালন করতে বাধ্য করা হয়। 1, সে চুরি করতে যাবে না। 2, সে মিথ্যা কথা বলে না। যে শিশুটি আজকে জন্মগ্রহণ করেছে কালকে থেকে এই 2টা শিলে তার জাতীয়ভাবে তার জাতিকে ফেরে দেবে, সে 5টা শিলের দিকে যায়। 2টা শিল জাপানের এমন কোনো ব্যক্তিকে আপনি পাবেন না
যে মিথ্যা কথা বলতে যায় তার কাছে মিথ্যা কথা যে বলা যায় সেই জিনিসটাই তার জানা নাই। আরেকটা জিনিস জানা নাই, আরেকজনের জিনিস দিয়ে চুরি করা যায় এটিও সে জানে না। জাপানের রেল স্টেশন থেকে শুরু করে রাস্তা থেকে শুরু করে যে কোনো জায়গায় আপনি জিনিস ফেলে যাবেন, জিনিস তৈরি হবে না। তাকে যা জিজ্ঞেস করবেন সে তার সঠিক উত্তর দেবে। দুইটা শিলের প্রভাবে জাপানে কোনো খনিজ সম্পদ নাই। কয়েকদিন পর পর ভূমিকম্প হয়, একটা বাংলাদেশের চার গুণ সমান একটা দ্বীপের মতো একটা দেশ, চারিদিকে পানি, রাস্তাঘাটে করে প্লেন নাই, পাহাড়ের উপর দিয়ে বানিয়েছে, সারা পৃথিবীতে সে অর্থনৈতিকভাবে পরাশক্তিকে পরিণত হয়েছে। সে একটি ঐক্যবদ্ধ জাতি হিসাবে, ঐক্যবদ্ধ জাতি হিসাবে সে একটি সারা পৃথিবীর মধ্যে কেন স্বীকার করতে পরিণত হয়েছে। আর আমরা প্রতিদিন প্রত্যেকটি ধর্ম অনুষ্ঠানে ভুলে যাওয়া ছাত্রের মতো প্রতিদিন শিক্ষকদের কাছ থেকে পাঁচটা শিখেছি, নিশ্চয় ভুলে যাচ্ছি, পরের দিন আবার দিয়েছি, নিশ্চয় ভুলে যাচ্ছি, আবার কোন অনুষ্ঠান হলে সেখানেও নিয়েছি, শত শত হাজার হাজার বার শুধু মঞ্চশীল নিয়েছি আর ভুলে যাচ্ছি, তাকে কর্মে পরিণত করছি না বলে আমাদের সব কিছু থাকার পরও আমরা আসলে দারিদ্রতায় ভুলি। সেই দারিদ্রতা আবার কোন দারিদ্রতা? সেই দারিদ্রতার নাম হচ্ছে মানসিক দারিদ্রতা। মানুষ কিন্তু কাগজ চোখের দারিদ্র হয় না, মানুষ কিন্তু সম্পদের রত্নের দারিদ্র হয় না, কারণ সম্পদ পৃথিবীর মধ্যে একটি স্থিতিশীল জিনিস, অর্থাৎ পৃথিবীতে যতটুকু হীরক আছে এর থেকে বেশি আর কিছু পারবেও না কমবেও না, এটি হয়তো এর কাছে কিছুদিন ওর কাছে কিছুদিন ঘুরবে, এটি হচ্ছে একটি স্থিতিশীল জিনিস। কিন্তু যে জিনিসটি বাড়ে এবং করে কমে সেটি হচ্ছে মানুষের মানসিক চিন্তা, মানুষের মানসিক চেতনা। এবং একজন মানুষের সাথে আরেকজন মানুষের পার্থক্যটা কিন্তু রচিত হয় তার মানসিক চিন্তা এবং চেতনা। সুতরাং একটা মানুষ যখন মানসিকভাবে দৈন্য হয়, অর্থাৎ মানসিকভাবে সে যখন দৈন্য হয়, তখন সে প্রকৃতপক্ষে দারিদ্রতা আগে নিক্ষেপিত হল এবং দারিদ্রতা তাকে গ্রাস করে। আর একজন মানুষ যখন মানসিকভাবে রাজ রাজনের আকার ধারণ করে, তখন সে প্রকৃতভাবে রাজা হয়। আমি আপনাদেরকে একটি সাধারণ উদাহরণ দিতে চাই, আমাদের পরম পূজনীয় শিক্ষক বৈদিক বসন্তকালী নিঃস্ব, তার পিতা নাই মাতা নাই সব ত্যাগ করেছে, কোন ধন নাই সম্পদ নাই, কিন্তু মানসিকভাবে সে রাজা, রাজ রাজন্য চেতনায় সে নির্বাণকারী। তার মানে হচ্ছে সে শূন্যের মধ্যে অসীমকে রচনা করার লক্ষ্যে সে বৈদিক কাপড়ে এক কাপড়ে এড়িয়ে গেছে পৃথিবীর পথে প্রাণ করে, তার স্থান কিন্তু রাজের স্থান, সে কিন্তু আমাদের সবার উপরে অবস্থান করে। আমরা রাজা হই আর মূর্তি হই, আমরা কিন্তু তাকে পূজা করছি, আমরা তাকে মানছি। এই যে ভূমি, এই ধনাত্ম ধনটাই হচ্ছে মৈত্রীময় জীবন। সেই মৈত্রীময় জীবনটি কি? এই মানুষটি হিংসা করতে যায় না, এই মানুষটি দুঃখ পেতে যায় না, এই মানুষটি অতি আনন্দে আনন্দিত হতে যায় না, এই মানুষটি সব কিছুর পেছনে সত্যকে অবলম্বন করার নিয়ত সংগ্রামরত একজন শিক্ষক। এবং সেই শিক্ষক তার শিক্ষাকে ছড়িয়ে দেওয়ার মানুষই কঠিন জীবনের দিন থেকে সে বেরিয়ে পড়ে চারিদিকে, সেজন্যই এটি বিশেষ তার করতে হয়নি। এই বেরিয়ে পড়ার আগে তাকে তিন মাস বর্ষাব্রত পালন করতে হয়, অর্থাৎ তিন মাস সে শীল সমাধি প্রজ্ঞার অনুসরণ করে এবং তিন মাস সে নানা ধরনের বই তিন মাস সে অধ্যয়ন করে, পড়ালেখা করে, তারপর তার গান শীল প্রজ্ঞা জ্ঞান এগুলো অনুসরণ করার পরে সে যে এক জায়গার মধ্যে তিন মাস একসাথে ছিল, তখন তার সাথে অনেকে ঝগড়াঝাটি হয়েছে, ছোট ভাবতে বড় ভাবতে সমর একসাথে থাকতে গেলে নানা ধরনের বাদ বিসম্বাদ হয়, সেটির কারণে আবার একটা দিনকে নির্ধারণ করা হয় যেটির নাম প্রবার মাতুলা, অর্থাৎ বরণ ও বারণ। সেদিন আবার সবাই সবার সাথে একসাথে হয়ে যে আমি আমার অজান্তে যদি কোনো তাপ করে থাকি, আপনাকে কষ্ট দিয়ে থাকি, তাহলে আমাকে ক্ষমা করবে। এভাবে ভিক্ষু সঙ্গরা একজন আরেকজনের কাছে ছোট বড় সবাই সবার কাছে ক্ষমা চেয়ে বরণ ও বারণ করে আবার বিশুদ্ধ হয়, তারপর কঠিন জীবন আয়োজন করেন। এবং এই কঠিন জীবন আয়োজনের দিনটি এটি আরো এই কারণে কঠিন
যে এতগুলো পথ পরিক্রমা পার করে আসার পর তার জন্য যে কাপড়টি বানানো হয় সেটি চব্বিশ ঘন্টার ভিতরে তৈরি করা হয়। যে লাল কাপড়টি গেছে সেটিকে আবার গ্রহণ করার পরে আগামী ফাল্গুন পূর্ণিমা পর্যন্ত এটিকে তার সংরক্ষণ করতে হয় এবং এই সংরক্ষণকালীন সময় তাকে আরো অনেক কঠিন জিনিসের পালন করতে হয়। তার মধ্যে দুইশত সাতাশটি নিয়ম তাকে কঠিন পদক্ষেপে পদক্ষেপে তাকে অনুসরণ করতে হয়। সেই জন্য এই বস্ত্রটি আজকে দায়ের উৎস অর্থাৎ চিবর দাম এটির আগে কঠিন শব্দটি যোগ করে দেওয়া হয়েছে। এরপরে ধর্মতাত্ত্বিক ব্যাখ্যা আরো রয়েছে যিনি মানুষেরা আপনাদেরকে দিয়েছেন। আমি লৌকিক দিক থেকে আমার বক্তব্য দিচ্ছি কারণ বৌদ্ধ ধর্মের কিছু দিক রয়েছে একটি পারমার্থী আর একটি লৌকিক। লৌকিক জীবনকে পূর্ণ না করে পারমার্থী জীবনটাকে আপনি ব্যাখ্যা করতে পারবেন না। এজন্য এই ধরনের ধর্ম অনুসন্ধানে দুই ধরনের লেখককে রাখা হয়, একটি ধর্ম লেখক যারা পারমার্থী জিনিসটি ব্যাখ্যা করবে আর একটি লৌকিক জায়গা থেকে আমরা যারা অবলম্বন করি আমরা কি বুঝলাম সেটিকে আমাদের কথায় ব্যাখ্যা করব। এই ধরনের উৎসবগুলো আসলে একটি জ্ঞানের পাঠাগার তৈরি হয়েছে। এই বিদ্যুৎ দিয়ে জ্ঞানের পরস্পর আদান প্রদানের মধ্য দিয়ে আমি উঠে সুতরাং এখানের মধ্যে প্রকৃত মানবতা প্রকৃত মনুষ্যত্ব প্রকৃত চেতনা দ্বারা এখন হচ্ছে স্থান। স্থান তার পাত্র অনুসারে ধর্মকে আবার বিকাশ করার চেষ্টা করেছে। যে স্থানটাই আমি দাঁড়িয়ে আছি এই স্থানটার নাম হচ্ছে পাঁচ খানি। খাই মানে হচ্ছে সেই আদিকাল থেকে যখন পানি ধরে রাখার ব্যাপার হতো তখন কিছু খাই তৈরি করা হতো। খাই মানে হচ্ছে ছোট ছোট খালের মতো জিনিস। তো এটার নাম পাঁচ খাই মানে এখানে আরো পাঁচটা খাই রয়েছে, যেমন উস খাই, তারপর গেল খাই, এইভাবে খাইগুলোকে নিয়ে এটা হয়। এখন এটার নাম পাঁচ খাই রয়েছে, এটি শুরু হয়েছে এবং এই খাইটি সবচেয়ে বড় ছিল এবং এটির সবচেয়ে তাৎপর্যময় দিক হচ্ছে এটি একটি প্রতিরূপ সমাজ এবং একটি প্রতিরূপ গ্রাম। একটি প্রতিরূপ সমাজ এবং প্রতিরূপ গ্রামে প্রতি মুহূর্তে ঘুরে ব্যক্তিদের উৎপন্ন করতে থাকে। আপনাদের এখানে একুশে পদকপ্রাপ্ত হরিলাল হরিভূষণ বড়ুয়া জন্ম আছে, কথায় কথায় তিনি কবিতা বলতে পারেন, সারা পৃথিবীতে দেশের মধ্যে তিনি এই গ্রামের নাম ফেলেছেন। এই গ্রামকে বলা হয় ব্যাপারী ও পরিবারের গ্রাম, মানে সেই আগের সময় থেকে ব্যবসা বাণিজ্য সৃষ্টির ভূমি ছিল এই পাঁচখাই অঞ্চল কিংবা এই অঞ্চলটি। সাথে সাথে সেই সময় চিকিৎসা ব্যবস্থা যারা কৈলাস বা বৈদ্য বলা হতো তাদেরও এই অঞ্চলে ভিড় পালদের জন্ম হয়েছে।